হ্যালো ভিউয়ার, প্রবাসী সকল প্রকার নিউজ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। সৌদিতে কফিলের অনুমতি ছাড়া আপনি পছন্দসই যে কোথাও ট্রান্সফার হতে পারবেন, যার অবস্থায় আপনি নির্দ্বিধায় মালিক বা কোম্পানি পরিবর্তন করতে পারেন বর্তমান মালিকের অনুমোদন ছাড়াই। প্রয়োজনে মক্তব আমেলে যোগাযোগ করতে পারেন, তাদের সহযোগিতা নিতে পারেন। এক, কফিলের মক্তব আমেল স্ট্যাটাস হলুদ বা লাল থাকলে কফিলের কোনো রকম পেপার বা অনুমোদন ছাড়া আপনি পছন্দসই যে কোথাও ট্রান্সফার হতে পারবেন। দুই, আপনি নতুন হলে 3 মাসের মধ্যে আকামা না দিলে বা বর্তমান কফিলের কাজ না থাকলে আপনি মক্তব আমেলের সঙ্গে যোগাযোগ করতে পারেন, তারা আপনার ট্রান্সফারে সহায়তা দেবে। তিন, কফিল যদি আপনার আকামা নবায়ন না করে, আপনার আকামা এক্সপায়ার হয়ে যাওয়ার পর 1 মাস চলে গেলে কফিলের অনুমোদন ছাড়া আপনি কফিল বা কোম্পানি পরিবর্তন করতে পারবেন। চার, আপনার নিয়োগকর্তা যদি 3 মাস বেতন বকেয়া রাখে এবং 3 মাসের মধ্যে বেতন বকেয়া না দেয়, আপনি তার অনুমোদন ছাড়াই পছন্দসই কফিল বেছে নিতে পারবেন। আর আপনার যে সমস্যাগুলো থাকলে আপনি কফিল পরিবর্তন করতে পারবেন না। এক, মেয়াদ উত্তীর্ণ পাসপোর্ট, আপনার পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেলে। দুই, অবৈধ ভিসা, আপনি যদি অবৈধভাবে সৌদি আরব অবস্থান করেন তাহলে ট্রান্সফার সম্ভব না। তিন, আপনার কফিল বা স্পন্সরের কোনো ট্রাফিক ভায়োলেশন থাকলে, মানে যদি তার নামে কোনো ট্রাফিক পুলিশের মামলা বা জরিমানা থাকে, ওগুলো পরিশোধ না করা পর্যন্ত আপনি ট্রান্সফার নিতে পারবেন না। চার, শ্রম মন্ত্রণালয় আপনার কফিল পরিবর্তনের অনুমোদন না দিলে। পাঁচ, আপনি হুরুপ বা পলাতক অবস্থায় থাকলে কফিল মদলুপ দিয়ে রাখলে আপনি ট্রান্সফার দিতে পারবেন না। ৬, কফিল পরিবর্তনের জন্য আপনার প্রয়োজনীয় খরচগুলো যেমন ট্রান্সফার ফি ইত্যাদির জন্য পর্যাপ্ত অর্থ আপনার না থাকলে। তথ্যসূত্র মিনিস্ট্রি অফ লেবার, সৌদি গেজেট। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।